বিজেপির উদ্যোগে জোলাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা কার্যকারিণী বৈঠক। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিজেপির উদ্যোগে প্রতিনিয়ত নানান কর্মসূচি করা হচ্ছে। এরই মধ্যে সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যেও আগামী 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির উদ্যোগে জোলাইবাড়ি কমিউনিটি হলে দক্ষিণ জেলা ভিত্তিক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই বৈঠকে দক্ষিণ জেলার বিজেপির নেতৃত্ব ও 7টি মণ্ডলের মণ্ডল সভাপতি, পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতের কাউন্সিলররাও অংশগ্রহণ করে। বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, এছাড়াও ছিলেন বিজেপির দক্ষিণ জেলা সভাপতি তথা সাবরুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, শান্তিরপাচার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিজেপির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী, জেলা সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জেলা সদস্য মনীন্দ্র বিশ্বাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। জেলার কার্যকারিণী বৈঠক প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিজেপির দক্ষিণ জেলা সভাপতি তথা সাবরুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায় বলেন, ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টি আমাদের 6-7 দিন প্রদেশ কার্যকারিণী বৈঠক শেষ হয়েছে। আমাদের দলের যে নিয়ম সেই অনুযায়ী প্রথম প্রদেশ হবে, তারপরে রাজ্যস্তর, প্রথমে প্রদেশ তারপরে জেলা। ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে আমাদের ত্রিপুরাতে যে সাংগঠনিক 10টি জেলা আছে, এই 10টা জেলার কার্যকারিণী বৈঠক আজকে 10 তারিখ একসাথে হবে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা দক্ষিণ তথা বিলাস জেলার যে কার্যকারিণী বৈঠক আমরা জোলাইবাড়ি কমিউনিটি হলে আমাদের সম্পন্ন হয়েছে। এখানে এই দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির যে সংগঠনের সাথে এবং মোর্চা নিয়ে যারাই যুক্ত আছে প্রত্যেককে নিয়ে আজকে আমাদের কার্যকারিণী বৈঠক হয়েছে। আমাদের ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।